হ্যালো স্টুডেন্টস আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম আজকের ক্লাসে আমরা ক্লাস ফাইভের রায়োমার্টিন দু হাজার চব্বিশ প্রশ্নবিহিত্রার পরিবেশ বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের কুড়ি নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব পরিবেশ বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক কুড়ি নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের এক নম্বর প্রশ্ন হলো প্লেট বাটি বানানো হয় এর উত্তর হবে শালপাতা দিয়ে একের দু নম্বর প্রশ্ন হলো বঙ্গভঙ্গ হয়েছিল এর উত্তর হবে উনিশশো সালে একের তিন নম্বর প্রশ্ন হলো গঙ্গোত্রী হোমবাহের হোম গুহা থেকে সৃষ্টি হয়েছে এর উত্তর হবে গঙ্গা নদী তারপরে দু নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো দুয়ের এক নম্বরে আছে ড্যাশ নদীর পারে কুলিক পাখিরালয় আছে এর উত্তর হবে কুলিন নদীর পারে দুইয়ের দু নম্বর প্রশ্ন হল ভাগীরথী ও জলঙ্গী নদীর মিলনস্থলের তীরে ড্যাশ শহর অবস্থিত এর উত্তর হবে নবদ্বীপ শহর অবস্থিত এর তিন নম্বর প্রশ্ন হল মাতঙ্গিনী হাজরা ড্যাস নামে পরিচিত এর উত্তর হবে গান্ধী বুড়ি নামে পরিচিত তারপরে তিন নম্বরে আছে স্তম্ভ মেলাও তিনের এক নম্বরে আছে শিশু দিবস এর উত্তর হবে চোদ্দই নভেম্বর তিনের দু নম্বরে আছে পরিবেশ দিবস এর উত্তর হবে পাঁচই জুন তিনের তিন নম্বরে আছে আজাদহীন ফজ এর উত্তর হবে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনের চার নম্বরে আছে বাঁশের কেল্লা এর উত্তর হবে তিতুমির তোমাদের মধ্যে থেকে যে কোনো জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে এই ভিডিওতে যখন একশোটি লাইক এবং একশোটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো দশজনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছ তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে আর বাকিরা এই পিডিএফটি তিন টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন ফাইভ জিরো ওয়ান ওয়ান টু ওয়ান ফোর ডবল নাইনে যোগাযোগ করে নিতে পারো তারপরে চার নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও চারের এক নম্বর প্রশ্ন হল ম্যানগ্রোভ জাতীয় গাছের দুটি বৈশিষ্ট্য লেখ চারের দু নম্বর প্রশ্ন হল সাধারণতন্ত্র দিবস আমরা কেন পালন করি চারের তিন নম্বর প্রশ্ন হলো হারভেস্টিং কি আর এর সাথে আছে হারভেস্টিং যে যন্ত্রের সাহায্যে করা হয় তার নাম লেখো চারের চার নম্বর প্রশ্ন হল রেশম কীট পালনের জন্য কোন গাছে চাষ করা হয় আর এর সাথে আছে ডিভিসির পুরো নাম লেখো চারের পাঁচ নম্বর প্রশ্ন হলো সব মাছকেই বাঁচানো দরকার কেন আর তার সাথে আছে কোন মাছ লেজে ভর দিয়ে খানিকটা লাফাতে পারে আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও পরে স্কুলগুলির প্রশ্ন উত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখা হচ্ছে পরে ক্লাসে